বাড়তি নারী নিরাপত্তায় জলপাইগুড়িতে কাজ শুরু করলো পুলিশের উইনার স্কোয়াড। শহরের বিভিন্ন জায়গায় পেট্রোলিংয়ে এই উইনার স্কোয়াড। জলপাইগুড়ি জেলা পুলিশের দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন প্রমিলা বাহিনীর যাত্রার শুভ সূচনা করলেন পুলিশ সুপার দেবশ্রী দত্ত। তিনি জানান, জলপাইগুড়ি শহরকে বেশ কয়েকটি বিটে ভাগ করা হয়েছে। মূলত বিভিন্ন কাজে রাস্তায় বের হওয়া মহিলা ও তরুণীদের বিভিন্ন অপরাধমূলক আঘাতের হাত থেকে দ্রুত রক্ষা করার উদ্দেশ্য নিয়েই কাজ করবে স্কুটি নিয়ে কর্তব্যরত মহিলা পুলিশকর্মীরা। যেমন বেশি সংখ্যায় জমায়েত হয় এমন জায়গাগুলো সহ স্কুল কলেজ প্রভৃতি এলাকায় নারী সুরক্ষার বিষয়টিকে নিশ্চিত করবে এই বিশেষ স্কোয়াডের টিম। জানেন, জলপাইগুড়ি শহর আমাদের উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও সংস্কৃতিবান শহর, বহু পুরনো শহর, বহু ঐতিহ্যের শহর। সেই শহরে যাতে সবাই, বিশেষত মহিলারা, নিরাপদে, নিশ্চিন্তে, নিরুপদ্রবে চলাফেরা করতে পারেন দিনে ও রাতে, এটা আমাদের লক্ষ্য। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অন্যান্য জেলার মতো আমাদের জেলাতেও উইনার্স টিম ফর্মড হয়েছে, আজকে থেকে তারা ফাংশনিং শুরু করবে এই বা অপরাধীমূলক কাজকে করা হবে, দমন করবে। আমরা আমাদের জলপাইগুড়ি টাউনকে ভাগ করেছি বেশ কয়েকটি বিটে, বিট নাম্বার আছে 1, 2, 3, 4, 5 ইত্যাদি, এবং পার বিট একটি টিম, মানে একটি স্কুটার ও তাতে দুজন মহিলা পুলিশকর্মী থাকছেন, যারা সেই বিটে এক্সটেন্সিভ পেট্রোলিং করবেন এবং সেখানে কোনো অপরাধমূলক বা অসামাজিক কাজ হলে তা করাভাবে দমন করবেন। আমাদের মূল লক্ষ্য সকালবেলা মহিলা স্কুল, মহিলা কলেজ, এইখানে আমাদের বিট পেট্রোলিং হবে। তারপর আমাদের অনেক অনেক জায়গায় পোস্টে পোস্টে ডিউটি দিচ্ছে, যেরকম সে নতুন ডিউটি ছিল না, ওখানে গেছিলাম আমরা রাজবাড়িতে, পার্কে গেছিলাম রাজবাড়ি, এখন হসপিটালে আছে আরও ডিউটি, এখন আমরা ইস্পাতে যাবো। কি দেখো মূলত, কি কি দেখছো? তাই যেখানে মেয়ে ছেলে থাকে অনেকগুলা, যেরকম ওইভাবে না থাকে, ওরকম করে ওদেরকে কোথাও কিছু ঝামেলা হচ্ছে না, মহিলারা অনেক জায়গায় অনেক বেশি থাকে, যদি ওদের কোনো কিছু হয় জানার তাহলে আমাদের যাবে না, ওটাই বলে বলে আসি আমরা। আপনার নামটা? আমার নাম আঞ্জুয়ারা বেগম, এলসি খাতিব।